আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা সবাই কবুতরকে লালন পালন করি, যত্ন নেই, তবে এই কবুতরকে যত্ন নেওয়ার ক্ষেত্রে আমাদের একটু বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। বিশেষ করে কবুতর যাতে সুরক্ষিত থাকে সেটার জন্য আমাদের কিছু বিশেষ যত্ন নেওয়া উচিত। তো সেই বিষয়টি আমি আজকে দেখাবো আপনাদের, আমি কিভাবে কবুতরকে সারাদিন বা রাতের বেলা তাদেরকে কিভাবে রাখি সেই বিষয়টি দেখাবো। তো চলুন দেখা যাক। এখন আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন আমি এখানে কয়েকটি স্তরের মোটামুটি এদের সেফ থাকার ব্যবস্থা রেখেছি। প্রথমে আমি যে কাজটি করেছি এরকম একটি নেট, যেটি খুবই উন্নত মানের নেট এবং এটি নাইলনের সম্ভবত। তো এই নেটটি দ্বারা আবৃত করেছি চতুর্দিকটা, বিশেষ করে চতুর্দিক বলতে মানে তিন দিক, সামনের দিকটা তো খোলা রাখতেই হবে, তো সেটা রেখেছি। এরপরে আমি এরকম একটি মশারি, দেখেন এই মশারিটি যেটি আমরা সাধারণত নিজেরা ব্যবহার করি ঘুমানোর সময়, সেই মশারিটি দিয়ে রাখি সারাদিন। এবং ওই নেটটি দেওয়ার মূলত কারণ ছিল যে এই নেটটি ভেদ করে ইঁদুর পোকামাকড়, এবং এটি নিচ পর্যন্ত একদম দেওয়া আছে, তো সেক্ষেত্রে এটি দিয়ে মূলত এই ধরনের পোকামাকড়রা সংক্রমণ করতে পারবে না। এবং রাতের বেলা বিশেষ করে যখন একটু ঠান্ডা, এখন যেহেতু গরমের সময় তো এখন আমি ত্রিপল ব্যবহার করি না, এখন এরকম একটি কাপড়, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় আমি দিয়ে রাখি। এই কাপড়গুলো দিয়ে তাদেরকে ঠান্ডা থেকে বা রাতের বেলা তারা একটু বিশ্রাম চায়, বিশ্রাম দরকার হয়, এই কারণে তাদেরকে আমি ঢেকে রাখি, এবং দিন হলে তো অবশ্যই খুলে দিতে হবে। তো এভাবে আমি তাদেরকে প্রোটেকশন করি। তো এটি একটি খাঁচা, এবং আমি যেটি বলছিলাম আপনাদেরকে আমি একটু খুলে দেখাই, তাহলে বুঝতে পারবেন। যেখানে আমার শাটিং আছে, ডিমে তা দিচ্ছে, পাশে উলাহরি শিরা দিয়ে আছে। আচ্ছা, আমি যদি এটি সরিয়ে দেখাই, উপরে আমার প্রিয় এক পেয়ার কবুতর পরটার দেখতে পাচ্ছেন। তো এটিকে দেখেন আমি সার্বক্ষণিক মশারি দিয়ে রাখি, মশা মাছি কোনো আক্রমণ যাতে না হয়। তো ভিতরে এটা দেখাই আমি আপনাদেরকে, এই যে দেখেন চতুর্দিকে আমি এদের কিন্তু প্রোটেকশনের ব্যবস্থা রেখেছি, যে কোনো ধরনের মশা মাছি, এবং এটি দেখেন আমি যে গুণা আছে এই গুণা দিয়ে সুন্দর করে চতুর্দিকে বেঁধে দিয়েছি ভালোভাবে শক্ত করে, এবং এর ফাঁকা দিয়ে কিছু আসতে পারবে না। এভাবে আমরা আমাদের খাঁচাগুলো প্রোটেকশন রাখবো কবুতরগুলোকে, যাতে তারা নিরাপদ থাকে পোকামাকড় বা অন্যান্য যে ইনসেক্টগুলো আছে সেগুলোর সংক্রমণ থেকে। এবং এদের বাড়তি যত্ন সবসময় আমাদের মাথায় রাখতে হবে, কারণ এরা খাঁচার ভিতরে থাকে, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কম থাকে, সব কিছু মিলিয়ে আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। পরে দেখেন আমার আরেকটি খাঁচা আছে, এই খাঁচাটি আমি সামনের দিকটা এভাবেই ঢেকে রেখেছি, এবং চতুর্দিকে এটিরও প্রথমে মোটা নেট, এরপরে আমাদের যেই মশারি সেই মশারি দিয়ে আমি এটা সবসময় ঢেকে রাখি, কারণ এখানে আপনারা জানেন যে বাচ্চা থাকে, ছোটো ছোটো বাচ্চা, এই বাচ্চাগুলো কিন্তু প্রতিনিয়ত মশা আক্রমণ করতে চায়, এবং বাচ্চাদের মশা আক্রমণ করলে কিন্তু বাচ্চা অসুস্থ হয়ে যাবে এবং মারাও যেতে পারে বা অন্য ধরনের সংক্রমণ হতে পারে। এবং সামনের দিকটা আমি দেখেন আমি এমনভাবে তাদেরকে ঢেকে রাখি বা একটু ভারী কিছু দিয়ে রাখি, যাতে এই সামনের অংশ দিয়ে কোনো ইঁদুর বা পোকামাকড় না ঢুকতে পারে। তো এভাবে আপনারা আপনাদের শেডের মধ্যে যেই খাঁচাগুলো আছে এই খাঁচাগুলোতে অবশ্যই এদের জন্য প্রোটেকশনের ব্যবস্থা করবেন, যাতে তারা নিরাপদে থাকে। আমি এই খাঁচাটিও আপনাদের জন্য একটু খুলে দেখাচ্ছি যে এরা আসলে কিভাবে এখানে থাকে। তো আমি প্রথমেই
ভারী জিনিসগুলো সরিয়ে দেই। এভাবে এখানে যা সব সময় থাকে এগুলো দিয়ে আমি ঢেকে রাখি। সবগুলো সরিয়ে দিলাম, এখন আমি সামনের এই পর্দাটি সরিয়ে দেব। তো এটি সরালাম, পরে দেখি যে এটির সাথে কতগুলো মশা লেগেছিল এগুলো উড়ে চলে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছেন যে এগুলো যদি না দেওয়া থাকে তাহলে কবুতর খুবই কষ্ট থাকবে এবং মশার আক্রমণ বা অন্যান্য পোকামাকড়ের আক্রমণ কিন্তু তারা সংক্রমিত হতে পারে যে কোনো রোগে। তো এই জিনিসটা আমাদের করতে হবে। আমি একটু মশারিটা খুলে দেবো, কারণ যেহেতু এখন সকাল হয়েছে কিছুক্ষণের জন্য, এই কারণে খুলে দিচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে যে আমি মোটা তাদের জন্য, এই যে দেখেন এই খাঁচাটিতেও আমি এভাবে এই যে গুঁড়া দিয়ে আমি এভাবে বেঁধে দিয়েছি চতুর্দিকে। আমি মূলত তিন দিকে, চতুর্দিক বলছি বারবার, তাই তিন দিকে আমি বেঁধে দিয়েছি যাতে তারা নিরাপদে থাকে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।